MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। যথা সময়ে হবে, ঠিক হবে। আর এবারে বিজেপি গতবারে যেটা প্র্যাকটিস করেছিল, এবারে সেই ম্যাচ খেলবে। কিভাবে দেখতে পাবেন, সময় আসুক, সব বলে দেবো। কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা সেটা আমাদের হাতে নেই, কিন্তু সাধারণ মানুষই এই যে অত্যাচার, এই যে লুট, এই দুর্নীতি, তার জবাব পঞ্চায়েতে দেবে। দাদা, দিনাকা তৃণমূল নেতা পার্থ রায় বলেছে যারা বোম মারবে তাদের মেরে দাঁত ভেঙে দেবে, কী বলবেন? নিজেদের পার্টিতে তো বোম বন্দুক চলছে, অন্য লোক লাগবে কোথায়? রোজ গুলিগোলা, রোজ গালাগালি, বিজয়া সম্মেলনে গালাগালি দিতে বাড়ি যাচ্ছে। এই তো টিএমসির অবস্থা, তা আবার নেতা পার্থ। শুভেন্দু অধিকারী অনেক জায়গায় বলছে মুখ্যমন্ত্রীকে রাক্ষসী বলছে, সমর্থন করে? দেখুন, এটা দুটো পরিবারের ঝগড়াতে পরিণত করছেন আপনারা, আমরা ওতে পড়তে চাই না। বাংলার 10-10.5 কোটি মানুষের যে স্বপ্ন, সেটা স্বপ্ন করা, লড়াই করার জন্য করছি, আমরা নীতির লড়াই করছি। দল কি সমর্থন করে? দেখুন, ওরা যে ভাষায় কথা বলে, অনেক সময় আমাদের নেতারা কর্মীরাও সেই ভাষায় উত্তর দেন। গতবারে সমস্ত পঞ্চায়েতের প্রার্থীদের মারধর করে হতেই হয়েছে, এবারেও মারধর হবে, কিন্তু একতরফা হবে, মারও হবে আর ধরও হবে। আর বর্তমান টেটের সিচুয়েশনে কি বলবেন? না না, বর্তমান বাংলার সিচুয়েশনই এরকমই, ডামাডোল চলছে, কিছুই সামলাতে পারছে না সরকার। মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আর কিছু করার ক্ষমতা নেই। লুট হচ্ছে, 62 লাখ রেশন কার্ড বাতিল করতে হয়েছে। তো কত কোটি কোটি, 600 কোটি টাকার রেশন লুট হয়েছে। 14.5 লক্ষ জব কার্ড বাতিল হচ্ছে, বাতিল হয়নি, যার কার্ড তার কাছে নেই, অন্য অ্যাকাউন্টে টাকায়। 1600 কোটি টাকা বছরে লুট হচ্ছে। এই যে লুটের সরকার, এর বিদায় ঘন্টা বেজে গেছে, সেটা পঞ্চায়েত থেকে হয়ে যাবে। সাইকেলকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে, আরও অনেককে নিয়ে যাবে, ওখান থেকে পেট থেকে সব বার করে দিয়ে। ডিসেম্বরে সরকার দেখুন কী হয়, চলুন, যা ঝড় আসছে যখন তখন পড়তে পারে।